এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আজকে সেজে গুজে একেবারে বসে আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই মেকআপ লুকটা। এটা আমার এই মহালয়ার জন্য যে ডান্স ভিডিওটা বানিয়েছিলাম সেইটার মেকআপ লুক। তো আশা করছি তোমরা এই ধরনের মেকআপ লুক যে কোনো যেগুলো আমি করেছি অলরেডি দুর্গা রিলেটেড বা যে কোনো আগমনী গান বা পুজোর গান এই ধরনের গানগুলোতে এই ধরনের লুক কিন্তু খুব ভালো যাবে। সো ভালো করে টিউটোরিয়ালটা ফলো করো, আরও কিছু এরকম মেকআপ লুক জানতে হলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ফার্স্ট আমি হেয়ারস্টাইলটা করে নেব। তো এই হেয়ারস্টাইলটা একদম, যদি ডিটেলড কোনো ভিডিও চাও যে আমি কীভাবে করলাম, সেটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আমি ডিসক্রিপশনে সেটার লিংক দিয়ে দেবো। মুখটাকে ভালো করে ধুয়ে এসেছি এবং ফার্স্ট আমি লাগিয়ে নিচ্ছি একটা ময়েশ্চারাইজার এবং তার উপর লাগাবো একটা প্রাইমার। এরপর আমি ইউজ করছি ফাউন্ডেশন। তোমরা দেখতেই পাচ্ছ দুটো ফাউন্ডেশন নিয়েছি, বিকজ একটা আমার স্কিনের থেকে একটু লাইট আর একটা একদমই ডার্ক। তো দুটোকে কম্বাইন করে আমি আমার কমপ্লেকশনে নিয়ে আসছি। এরপর ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড হয়ে গেলে আমি অ্যাপ্লাই করছি কনসিলার। এখানে আমি ইউজ করছি মেবলিনের কনসিলার। চোখ আর আইব্রোস, চোখে আইশ্যাডো অ্যাপ্লাই করার সময় অনেক সময় ওই গুঁড়োগুলো ফেসে পড়ে যায়, যার জন্য আমি ফার্স্টে লাগিয়ে নিচ্ছি একটু কিছু লুজ পাউডার এখানে, যাতে কোনো গুঁড়ো যদি পড়ে থাকে আমি জাস্ট পাউডারটাকে ডাস্ট অফ করলে ওই গুঁড়োগুলোও চলে যাবে। এখানে আমি একটা রেড শেড নিচ্ছি এবং আউটার কর্নার থেকে এটাকে ভালো করে ইনার কর্নারে ব্লেন্ড করে দিতে হবে। এরপর আইলিডে আমি অ্যাপ্লাই করছি একটা গোল্ডেন শিমারি কালার। যে রেডটা আমি ওপরে অ্যাপ্লাই করলাম সেই সেম রেডটাকেই আমি একটা অন্য ব্রাশে নিয়ে আমার লোয়ার লাইনে ভালো করে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি আইব্রোস করে নেব। আমি এখানে মিস ক্লেয়ারের আইব্রো কেকটা ইউজ করছি। আইব্রোজ আর আইস করা কমপ্লিট। এরপর যে এক্সট্রা পাউডারটা আছে ওটাকে আমি ভালো করে ডাস্ট অফ করে দেব এবং সুন্দর করে ব্লেন্ডও করে দেব। এরপর আমি করো কন্ট্রোলিং। তো কন্ট্রোলিংটা তোমাদের ফেস স্ট্রাকচার অনুযায়ী করো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার গালের নিচের পোর্শনটা অনেকটা হেভি রয়েছে, তো আমি ওটাকেই আরেকটু রিডিউস করার জন্য কাট করছি। কন্ট্রোলটাকে এবার ভালো করে ব্লেন্ড করে দেবো এবং তারপর আমি মিস ক্লিয়ারেরই একটা কন্ট্রোল পাউডার নিয়ে সেইটার ওপর ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। সব কিছু ভালো করে ব্লেন্ড হয়ে গেলে আমি অ্যাপ্লাই করব ব্লাশ। সো তোমরা পিঙ্ক, পিচ, যেটা তোমাদের স্কিন টাইপের সাথে বা স্কিন কমপ্লেকশনের সাথে ভালো যাবে সেরকম কালারের একটা ব্লাশ সুন্দর করে লাগিয়ে নিতে পারো। এরপর আমি আইলাইনার লাগিয়ে নেব। এখানে আমি পেন লাইনার ইউজ করছি বিকজ এটাতে উইং লাইনার করাটা খুব ইজি হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফার্স্টে বাইরের উইংসটা করে নিয়েছি এবং সামনে থেকে মানে ইনার কর্নারে একটুখানি এক্সটেন্ড করে দিচ্ছি। এরপর আমি ওই দুটো লাইনকে জয়েন করার মতো সুন্দর করে উইং লাইনার করে ফেলবো। এরপর আমি
কাজল অ্যাপ্লাই করব। তো কাজলটা আমি কিন্তু পুরো লোয়ার ওয়াটার লাইনে ইউজ করছি না, হাফ অবধি যাব, মানে একদম আমাদের আই বয়েলটা যতটুক ততটুক আমি কাজলটাকে অ্যাপ্লাই করছি, এবং একটা স্মাচিং ব্রাশ দিয়ে ওটাকে এবার ভালো করে স্মাচ করে দেবো। সেরকম হোয়াইট কাজল কিন্তু কিনতে পাওয়া যায়, তো আমি লোয়ার ওয়াটার লাইনে এই হোয়াইট কাজলটা পুরোটা ইউজ করছি। এরপর ইউজ করব মাস্কারা, যেটা আমি প্রত্যেকবার ভুলে যাই, বাট ফর্চুনেটলি এইবার মনে আছে। পাচ্ছ মেকআপটা অলমোস্ট ডান। লাস্টে আমি একটুখানি হাইলাইট করার জন্য একটা ফ্যান ব্রাশ নিয়েছি এবং হাইলাইটারটাকে অ্যাপ্লাই করছি। আমি একটা লিপ বাম লাগিয়ে নিচ্ছি বিফোর অ্যাপ্লাইং লিপস্টিক, আর এখানে আমি ইউজ করছি ম্যাকের রুবি রু কালারটা। এরপর আমি একটা লাল টিপ পরে নিচ্ছি আর ভালো করে সিঁদুর পরে নিচ্ছি, বিকজ এই নাচটার সাথে বা এই লুকটার সাথে এটা খুব সুন্দরভাবে যাবে। একদম এন্ডে আমি একটা সেটিং স্প্রে ইউজ করছি, যেটা কিনা আমার পুরো মেকআপটাকে ধরে তো রাখবেই, আরও একটা সুন্দর গ্লো এনে দেবে ফেসে। আশা করছি এই ধরনের মেকআপ তোমাদের কাজে লাগছে, এবং আরও কী কী মেকআপ টিউটোরিয়াল তোমরা দেখতে চাও নিশ্চয়ই জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও, আর বেল বাটনটাকে নিশ্চয়ই প্রেস করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, বাই বাই।